আজকের রেসিপি হলো ফুলকপির রোস্ট। আশা করি আপনারা ফুলকপির অনেক রেসিপি এর আগে ট্রাই করেছেন, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি রোস্ট বানাতে হলে একবার এই রেসিপিটি ফলো করুন। এটাতে স্বাদ যেমন পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়, তেমন খেতেও হয় দুর্দান্ত, আর হয়ও খুব অল্প সময়ে। এতে আমি কিছু সিক্রেট মশলা আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি, যেটা এর স্বাদকে খুব সুন্দর এবং দুর্দান্ত করে তুলবে। সামনেই রাখি, আপনার এই রাখি উপলক্ষে বা বিভিন্ন পূজা পার্বণে বা বাড়িতে কোনো গেস্ট আসলে একবার এই অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি রোস্টটা ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম, সেটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। ফুলকপির যে বোটাটা সেটাকে আমি একটুখানি চিরে নিয়েছি। এখন ফুলকপিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তাতে আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি জল নিয়ে নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিট গরম জলে ফুটিয়ে নেবো। যাদের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তারা অবশ্যই ফুলকপিটাকে এইভাবে গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে গ্যাসের সমস্যাটা হবে না। আর অফ সিজনে বা যে কোনো সময় ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে, এইভাবে গরম জলে 2-3 মিনিট ফুটিয়ে নিলে সেই পোকামাকড়গুলো চলে যাবে। এবার এটাকে আমি জল ছেঁকে নেব। এবার গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি কড়ায় স্প্রেড করে দেবো ও তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে সটে করে নেব। একদমই পুরোপুরি ভাজবো না, শুধু হালকা পিঙ্কিশ বা হালকা কালারটা চেঞ্জ হবে সেই অনুপাতে ভাজবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার এতে আমি দিয়ে দেবো কয়েকটা কাজু ও কয়েকটা কিশমিশ। কাজু ও কিশমিশ দিয়ে এর সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2-3 মিনিট এইভাবে আমি ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাটাকেও এর সাথে আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটার কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এইরকমই পেঁয়াজটাকে ভাজতে হবে, এর বেশি একদমই ভাজবো না, শুধু জাস্ট হালকা ভাজা হবে, কালারটা চেঞ্জ হবে সেই রকমই ভাজতে হবে। এবার এতে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, সামান্য অল্প পরিমাণে জল দেব। দিয়ে একটুখানি নেড়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে এই জলে হালকা একটু সিদ্ধ করে নেব, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট সিদ্ধ করে নেব। 1-2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবং জলটা একদমই মরে মরে এসছে। দেখুন এটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার এতে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে একদম হালকা লাল করে ভাজবো, একদমই খুব বেশি ভাজবো না, একদম হালকা, জাস্ট গাটা লাল লাল হবে তখনই আমি উল্টে দিয়ে অপর পাশটাকে গালাল করে নেব। এইভাবেই আমি সব দিকটা গালাল করব, কিন্তু একদমই কড়া করে ভাজবো না। আপনি দেখুন আমি একদম একটুখানি গালাল হলে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই সমস্ত ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব।
আমার চ্যানেলে ফুলকপির আরও অনেক রেসিপি রয়েছে, তার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। সামনে যেহেতু রাখি, তাই রাখি উপলক্ষে আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, তার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং রাখি উপলক্ষে সেগুলো বানিয়ে ভাই দাদাদের পরিবেশন করতে পারেন। দেখুন, এইভাবে আমি উল্টে পাল্টে ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এর বেশি লাল একদমই করব না, জাস্ট হালকা গা লাল লাল হবে তখনই উল্টে দিয়ে অপর পাশটাকে আমি লাল করে দেব। এই ফুলকপির রোস্টটা পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট থেকে বড় সকলেই খেয়ে আপনার প্রশংসা করবে। আর এটি শুধু ভাত নয়, পোলাও, রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই অসম্ভব সুন্দর ভালো লাগে। প্রসঙ্গত বলে রাখি, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখেছি। তাতে শুধু ফুলকপিটা কালারই আসবে না, ফুলকপিটা ভাজাও হবে খুব সুন্দর। আপনারা এই প্রসেসটি অবশ্যই লো টু মিডিয়াম হিটে করবেন। দেখুন, এইভাবে সমস্ত ফুলকপিটার গা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি সমস্ত ফুলকপিটাকে একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। এবার ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ মতন ঘি ব্যবহার করছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গলে গেলে এতে আমি দিয়ে দেব 2 লবঙ্গ, দিয়ে দেব 1 দারচিনির টুকরো, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এটা থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1.5 চামচ মতন ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণে ফুলকপি রোস্ট বানাবেন সেই অনুপাতে দেবেন। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমি এই ঘি আর তেলে মিশিয়ে সাথে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ আমি এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এমনি লঙ্কার ব্যবহার করলাম না, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নায় আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। দিয়ে সমস্ত মশলাকে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটাকে আমি একদমই রুম টেম্পারেচারে রেখেছিলাম, আর টক দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে টক দইটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, মিশিয়ে নেব। আর প্রসঙ্গত বলে রাখি, যখন টক দই কড়াইয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন। আপনারা যদি টক দই যখন রান্নায় ব্যবহার করবেন তখন এই টিপসগুলো ফলো করেন, তাহলে টক দই কখনোই কেটে যাবে না। তার জন্য আপনাদেরকে গ্যাসের ফ্লেম সবসময় লো রাখতে হবে, টক দইকে রুম টেম্পারেচারে রাখতে হবে, আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দেখুন, মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দেবো সেই তৈরি করে রাখা পেঁয়াজ, কাজু, কিশমিশ ও কাঁচা লঙ্কার পেস্টটা। দেখুন, আমি সমস্ত পেস্টটা এতে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এই পেস্টটার আমি খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই মশলাটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি।
আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে ফুলকপির রোস্ট বানান, এতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে ফুলকপির রোস্টের। ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়ছে। এবার এতে আমি ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, জল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। ফুলকপি সিদ্ধর সময় নুন ব্যবহার করেছি, সেইটা খেয়াল করে আপনারা অবশ্যই নুন ব্যবহার করবেন। নুনটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষতে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো করে দেব। দেখুন ঢাকনা সরিয়ে নিয়েছি, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। এবার মশলাটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 বাটি দুধ। প্রসঙ্গত বলে রাখি, অনুষ্ঠান বাড়িতে এই দুধটাই ব্যবহার করে, তার জন্য অনুষ্ঠান বাড়িতে ফুলকপি রোস্টের স্বাদ এত সুন্দর আসে। আমি এখানে সমস্তটাই দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিছুটা পরিমাণে দুধ ও কিছুটা পরিমাণে জল ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্বাদের তারতম্য অবশ্যই হবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পেতে আপনারা অবশ্যই পরিমাণ মতন দুধ ব্যবহার করবেন। দেখুন আমি যতটা গ্রেভি লাগবে ততটা পরিমাণে দুধ ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এতে দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ফুলকপিটাকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন আমি ফুলকপিটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, ফুলকপিটাও একদমই সিদ্ধ হয়নি, এবার এই গ্রেভিতে ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা যখন গ্রেভিতে জল দেবেন বা মানে দুধ দেবেন, তখন একটু খেয়াল করে দেবেন, ফুলকপি সিদ্ধ হবে সেই অনুপাতেই গ্রেভিটাকে রেডি করবেন। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখুন। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি। এবার আমি এটাতে ঢাকনা চাপা দিয়ে দেবো, একদম গ্যাসের ফ্লেম লো করে দেবো, দিয়ে এটাকে আমি 10-12 মিনিট ফুটতে দেবো। 10-12 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার আসছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। ফুলকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও আমাদের কত সুন্দর এসছে। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি ফুলকপির রোস্ট, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে ফুলকপির রোস্ট বানান, এর স্বাদ দুর্দান্ত হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।